আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক দিস ইজ টিপু সুলতান উইথ অল অ্যান্ড ওয়েলকাম টু টেকনিক ইজি এডুকেশন ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমরা আজকে একটি সিন প্যাসেজ নিয়ে আলোচনা করব। এবং এই সিম্পেসিটি সম্পন্ন করার পর আমরা তার থেকে এক নং এবং দুই নং যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর অ্যান্সার করার চেষ্টা করব সো লেটস গেট স্টার্ট ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের পেসেজে কি বলা হয়েছে রিড দ্য প্যাসেজ প্যাসেজটি পড়ার জন্য দেন তারপর অ্যান্সার দ্য কোয়েশন ভ্যালু ওয়ান অ্যান্ড টু তার মানে ভিউয়ার্স এই পেসেজটি আমরা এখন পড়বো পর এই পেসেজ থেকে এই পেসেজের এর আলোকে আমরা কি করব। এক নং এবং দুই নম্বর যে প্রশ্নগুলো রয়েছে ঠিক সেগুলো অ্যান্সার করার চেষ্টা করব ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের প্রথম লাইনে কি বলা হয়েছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি তার মানে এখানে কি বলা হয়েছে একুশে ফেব্রুয়ারি তারপর মেমোরেবল মানে হচ্ছে স্মরণীয় মেমোরেবল ডে স্মরণীয় দিন আর এখানে কি বলা হয়েছে আওয়ার হিস্ট্রি ন্যাশনাল হিস্ট্রি আমাদের জাতীয় ইতিহাস তো আমার ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এই পেজটি কি প্রসঙ্গে বা কোন প্রসঙ্গে আমরা দেখতে পাচ্ছি টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ইজ এ মেমোরেবল ডে ইন আওয়ার ন্যাশনাল হিস্ট্রি আমাদের জাতীয় যে ইতিহাস রয়েছে ওই ইতিহাসের কি একটি স্মরণীয় দিন হচ্ছে একুশে ফেব্রুয়ারি তারপর উই অবজার্ভ দ্য ডে এভরি ইয়ার অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এখানে কি অবজার্ভ রয়েছে অবজার্ভ এর অর্থ হচ্ছে উদযাপন করা উই ডে এভরি ইয়ার প্রতি বছর ইন্টারন্যাশনাল মাদার এই দিনটিকে আমরা কি করি এই দিনটিকে আমরা পালন করি বা উদযাপন করি কি হিসাবে অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে তারপর দ্য ডে ইজ ন্যাশনাল হলিডে এবং এই দিনটি কি একটি জাতীয় ছুটির দিন এখানে ন্যাশনাল হলিডে ন্যাশনাল মানে জাতীয় আর হলিডে মানে কি ছুটির দিন তার মানে কি হচ্ছে দা ন্যাশনাল হলিডে তার মানে এটি হচ্ছে কি একটি জাতীয় ছুটির দিন কোনটি একুশে ফেব্রুয়ারি তারপর অন ডে আর এই দিনে উই ফে ট্রিবিউট টু দ্য মার্টার্স হো লে ডাউন দেয়ার লাইফস টুিশ বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন নাইনটিন ফিফটি টু তার মানে ভিউয়ার্স আমরা এখানে কয়েকটি ওয়ার্ড দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে ট্রিবিউট তার মানে সম্মান প্রদর্শন করা তারপর মার্টার্স মানে কি শহীদ আর লে ডাউন তার মানে এখানে কি লাইডাউন মানে কি জীবন ত্যাগ করা লে ডাউন দেয়ার লাইফস টু ইস্টাবলিশ এখানে কি আছে ইস্টাবলিশ মানে কি প্রতিষ্ঠা করা তারপর অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ অ্যাজ আ স্টেট অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ একটি রাষ্ট্রভাষা হিসাবে রাষ্ট্রীয় ভাষা হিসাবে এখানে কি বলা হয়েছে ডিভাইডেড পাকিস্তান তার মানে অবিভক্ত পাকিস্তান কত সালে উনিশশো সালে তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এখানে কি রয়েছে অন দিস ডে আর এই দিনে একুশে ফেব্রুয়ারি এই দিনে কি ওই ট্রিবিউট ওই ফে ট্রিবিউট আমরা কি সম্মান প্রদর্শন করি কোথায় বা কাদের প্রতি টু দ্য মার্টার শহীদের প্রতি কেন হো লে ডাউন দেয়ার লাইফ যারা কি তাদের জীবনটি ত্যাগ করেছিলেন কেন টু এস্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ ইন আনডিভাইডেড পাকিস্তান ইন নাইনটিন উনিশশো বান্ন সালে অভিভক্ত পাকিস্তানের একটি রাষ্ট্র বাংলা একটি রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি পাওয়ার জন্য বা এই রাষ্ট্রভাষা এই বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে প্রতিষ্ঠা করার জন্য কি যারা জীবন দিয়েছিলেন ঠিক তাদের প্রতি আমরা কি করি এই দিনে মানে কোন দিনে একুশে ফেব্রুয়ারি ঠিক একুশে ফেব্রুয়ারি ওই দিনে আমরা কি করি তাদের প্রতি সম্মান প্রদর্শন করি আশা করি বুঝতে পেরেছেন তারপর এই যে দেখতে পাচ্ছি সেখানে কি আছে স্ট্রাগল স্ট্রাগল অর্থ অর্থ হচ্ছে সংগ্রাম আর অ্যাচিভ মানে কি অর্জন করা তারপর কি বলা হয়েছে এখানে আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইট আমাদের ভাষার অধিকার রাইট মানে কি অধিকার তাহলে কি দেখতে পাচ্ছি অ্যাজ নো নো মানে কি জানা বা পরিচিত আর এখানে কিছু নোন আছে সেটা সেক্ষেত্রে এটা কি পরিচিত কি হিসাবে অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মাত্র ভাষা আন্দোলন হিসেবে এটা কি পরিচিত তার মানে ভিউর্স আমরা কি দেখতে পাচ্ছি দ্য স্ট্রাগল টু অ্যাচিভ আওয়ার ল্যাঙ্গুয়েজ রাইটস তার মানে আমাদের ভাষার অধিকারের জন্য যে একটি আন্দোলন ঠিক এই আন্দোলনটা কী হিসেবে পরিচিত ইজ নোন পরিচিত কেমন কি হিসাবে অ্যাজ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তার মানে ভাষা আন্দোলন হিসাবে এটা কি আমাদের কাছে পরিচিত তারপর লক্ষ্য করুন কী বলা হয়েছে দ্য সিড অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ওয়াজ সোন অন টোয়েন্টি ফার্স্ট মার্চ নাইনটিন ফোরটি এইট ওয়ান মোহাম্মদ আলী জিন্না দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান ডিক্লেয়ার ইন আ পাবলিক মিটিং ইন ঢাকা দ্যাট উর্দু উড বি দ্য অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তার মানে ভিওয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে দ্য সিড সিড মানে হচ্ছে বীজ সিড কি বীজ তারপর এখানে সোন মানে কি বপন করা হয়েছিল সমানে বপন করা তাহলে এখানে এটা মূলভাবে পাস্ট পার্টিসিপাল ফর্ম ইউজ করা হয়েছে কখন একুশে মার্চ নাইনটিন ফোর্টি এইট তার মানে উনিশশো আটচল্লিশ সাল একুশে মার্চে আর কে এটাকে ঘোষণা দিয়েছিল মোহাম্মদ আলী জিন্নাহ যিনি কি ছিলেন দ্য গভর্নর গভর্নর জেনারেল অফ পাকিস্তান পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন আর তো তিনি কি করেছিলেন ডিক্লেয়ার ডিক্লেয়ার মানে কি ঘোষণা দেওয়া বা ঘোষণা করা কোথায় আ পাবলিক মিটিং একটা পাবলিক মিটিং জনসাধারণের মিটিং কোথায় এটা ঢাকায় তিনি কি বলেছিলেন দ্যাট যে উর্দু উড বি অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান শুধু উর্দুই হবে কি পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা তার মানে আমরা দেখতে পাচ্ছি কি বলা হয়েছে এখানে দ্য সিট অফ দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলনের যে বীজটা সেটা কি ওয়াসোন বপন করা হয়েছিল কখন অন টোয়েন্টি ফার্স্ট মার্চ নাইনটিন ফোরটি এইট তার মানে উনিশশো আটচল্লিশ সালে যে একুশে মার্চ রয়েছে ঠিক ওই দিনে কি করা হয়েছিল এই ভাষা আন্দোলনের বীজটা বপন করা হয়েছিল ওয়ান যখন মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না দ্য গভর্নর জেনারেল অফ পাকিস্তান পাকিস্তানের যে গভর্নর জেনারেল আছেন মোহাম্মদ আলী জিন্না তিনি কি করেছিলেন ডিক্লার ইন পাবলিক মিটিং ইন ঢাকা ঢাকায় একটা জনসাধারণের মিটিং এ কি করেছিলেন ইনি ডিক্লেয়ার করেছিলেন বা ঘোষণা দিয়েছিলেন দ্যাট উর্দু উড বি দা অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান স্টেট ল্যাঙ্গুয়েজ মানে কি রাষ্ট্রীয় ভাষা অফ পাকিস্তান পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা তার মানে তিনি কি ঘোষণা দিয়েছিলেন যে শুধুমাত্র কি কেবলমাত্র উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা আশা করি বুঝতে পেরেছেন তারপর কি বলা হয়েছে দ্য ডিক্লারেশন রেজড আ স্ট্রং অফ

প্রোটেস্ট মানে হচ্ছে কি স্ট্রোম মানে কি ঝড় আর প্রোটেস্ট মানে কি প্রতিবাদ তার মানে কি দেখতে পাচ্ছি প্রতিবাদের ঝড় ইন দ্য স্টার্ন পার্ট স্টার্ন মানে হচ্ছে পূর্বাঞ্চল পার্ট দ্য কান্ট্রি তার মানে কি দেশের পূর্বাঞ্চলে ঠিক ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি আমাদের এই লাইনে বলা হয়েছে দ্য দ্য ডিক্লারেশন অফ রেস্ট স্ট্রোম অফ প্রোটেস্ট ইন দ্য স্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি তার মানে এই যে মোহাম্মদুল্লাহ জিন্না যে ঢাকার একটি পাবলিক মিটিংয়ে সে ঘোষণা দিয়েছিল যে উর্দু উদবি অনলি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তার মানে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা ঠিক এই যে ঘোষণা দিয়েছিল এই ঘোষণার প্রতিবাদে ডিক্লারেশন অফ প্রোটেস্ট মানে কি এই যে ঘোষণাটা দিয়েছিল সে সেই ঘোষণাটা কি করেছে আর রেস্ট তুলে দিয়েছিল বা উত্তেজিত করেছিল কেমন অফ প্রোটেস্ট একটা প্রতিবাদের ঝড় তুলেছিল কোথায় ইন দ্য ইস্টার্ন পার্ট অফ দ্য কান্ট্রি দেশের পূর্বাঞ্চলে কি করেছিল একটা প্রতিবাদের ঝড় তুলেছিল ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন দ্য প্রোটেস্ট কন্টিনিউড নন স্টপ গ্যাদারিং মোমেন্টাম ডে বাই ডে তার মানে ভিউয়ার্স এখানে কী দেখতে পাচ্ছি প্রোটেস্ট দ্য প্রোটেস্ট মানে প্রতিবাদটি এখন কী বলা হয়েছে কন্টিনিউ কন্টিনিউ মানে কি চলমান থাকা কন্টিনিউ অবস্থান করা কন্টিনিউ নন স্টপ মানে একদম না থেমে যেটাকে বলা হয় গ্যাদারিং মানে জমায়েত মোমেন্টাম মানে কি গতিবেগ আর ডে বাই ডে মানে দিন দিন তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি যে যে প্রতিবাদটি গড়ে উঠেছিল বা যে প্রতিবাদের ঝড় উঠেছিল এটা কি কন্টিনিউ চলতে থাকলো এবং তার গতিবেগটা কি দিন দিন বাড়তে লাগলো ঠিক ওই প্রতিবাদটি কেমন হয়েছিল ইট টার্ন ইন্টু আ মুভমেন্ট অ্যান্ড রিচড ইটস ক্লাইম্যাক্স ইন নাইনটিন ফিফটি টু তার মানে ভিউয়ার্স যে প্রতিবাদটি শুরু হয়েছিল যখন মোহাম্মদ জিন্না ঘোষণা দিয়েছিল যে কেবলমাত্র বা শুধুমাত্র উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা ঠিক সেক্ষেত্রে যে ঝড়ে প্রতিবাদের ঝড়টি উঠেছিল সেই ঝড় প্রতিবাদটি ধীরে ধীরে সেই প্রতিবাদটি কিসে পরিণত হলো ইট টার্ন ইন্টু আ মুভমেন্ট তার মানে টার্ন ইন্টু মানে কি পরিণত হওয়া কোথায় আ মুভমেন্ট তার মানে ওই যে যে প্রতিবাদ টা শুরু হয়েছিল সেই প্রতিবাদটি কিসে পরিণত নিয়েছে পরিণতি হয়েছে বা কিসে রূপ নিয়েছে আ মুভমেন্ট এটি আন্দোলনে রূপ নিয়েছে অ্যান্ড এবং রিচড ইটস ক্লাইম্যাক্স ইন নাইনটিন ফিফটি টু এবং এটার সর্বশেষ যে একটা সব যে একটি অবস্থান রয়েছে সেটা হচ্ছে কি কোথায় গিয়ে থেমেছে এটা ইন নাইনটিন ফিফটি টু তার মানে উনিশশো সালে কি এটার আসর রূপ নিয়েছে আর এটা কি প্রথম ছিল কি একটা প্রতিবাদ আয় সেই প্রতিবাদ থেকে কন্টিনিউ যখন এটা চলতে লাগলো ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে মুভমেন্ট কি আন্দোলনে রূপ নিয়েছিল কখন এই নাইনটিন ফিফটি টু উনিশশো বান্ন সালে ক্লাইম্যাক্স মানে কি শিশু বিন্দু শিশু চূড়া তারপর দ্য গভর্নমেন্ট আউট লড অল শর্টস অফ পাবলিক মিটিংস অ্যান্ড টু স্টপ ইট তার মানে এখানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে কয়েকটি ওয়ার্ড দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আউটলট আউটলোড মানে হচ্ছে বেআইনিভাবে ঘোষণা করা তা মানে দ্য গভর্নমেন্ট আউটলট তা মানে সরকার বেআইনিভাবে ঘোষণা করেছিল অল শর্টস অফ পাবলিক মিটিংস মানে সকল ধরনের কি জনসাধারণের যে মিটিংগুলো অ্যান্ড র্যালিস এবং র্যালি টু স্টপ ইট তা মানে সরকার বেআইনি বেআইনি করেছিল ঘোষণা দিয়েছিল যেন যত পাবলিক মিটিংস রয়েছে এবং র্যালিস রয়েছে এগুলো যেন না করা হয় স্টপ করার জন্য ঠিক তারপর কি বলা হয়েছে দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি ডিভাইড দ্য ল অ্যান্ড ব্রড আউট আফ পিসফুল প্রোটেস্ট প্রোসেশন অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি তার মানে ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি কয়েকটি ওয়ার্ড সেটি হচ্ছে ডিফাই ডিফাই মানে হচ্ছে তোয়াক্কা না করা তার মানে ভিউয়ার্স এখানে মাঝে মধ্যে হয় না এরকম যে কোনো ঘোষণা দেওয়া হয় ঠিক সেক্ষেত্রে এটাকে কর্ণপাত না করা বা এটাকে করা দেখান ঠিক ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো কী করেছিল তখন এই বিষয়টাকে একদম মানে কানে না নিয়ে তোয়াক্কা না করে বা কলা দেখিয়ে কি করেছে আইনটাকে ওই যে আইনটা করেছিল যে এগুলো করা যাবে না পাবলিক যে মিটিংগুলো রয়েছে এগুলো করা যাবে না এবং রেলিজ করা যাবে না ঠিক সেক্ষেত্রে তারা কি করেছে দ্য স্টুডেন্টস অফ ঢাকা ইউনিভার্সিটি তার মানে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্র ছাত্রীরা রয়েছে ডিফাইড কলা দেখিয়েছিলেন কাকে দ্য ল এই আইনটিকে যে আইনটি তারা তৈরি করেছিল অ্যান্ড এবং ব্রড আউট অফ পিসফুল প্রোটেস্ট ফিফটি টু তার মানে ভিউয়ার্স আমরা কী দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে ব্রড আউট এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম হচ্ছে কি ব্রিং আউট ব্রিং আউট মানে কি আনয়ন করা বা আনা তাহলে কি আমরা দেখতে পাচ্ছি এখানে ব্রড আউট পিসফুল প্রোটেস্ট পিসফুল মানে হচ্ছে শান্তিময় শান্তিপূর্ণ প্রোটেস্ট মানে প্রতিবাদ আর এখানে কি আছে প্রসেশন মানে হচ্ছে মিসিল তার মানে ভিউয়ার্স আমরা কী দেখতে পাচ্ছি তারা কি করেছে যে আইনটি করা হয়েছিল বা ঘোষণা দেওয়া বেআইনি ঘোষণাটি দেওয়া হয়েছিল ঠিক তারা এটাকে তোয়াক্কা না করে বা তারা এটাকে কলা দেখে কি করেছিল তারা একটি শান্তিপূর্ণ একটি প্রতিবাদের মিছিল নিয়ে এসেছিল কোন কোন সময় অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি নাইনটিন ফিফটি টু তার মানে উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি তারা এই শান্তিপূর্ণ মিছিলটি ব্যয় করেছিল বা এই মিছিলটিকে নিয়ে এসেছিল আশা করি বুঝতে পেরেছেন তারপর আমরা পড়ব

আর এখানে পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে প্রসেশন ঢাকা মেডিকেল কলেজ তার মানে যখন মিছিলটি ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌঁছালো ঠিক তখন কি হয়েছিল দ্য পুলিশ ওপেন ফায়ার তার মানে কি পুলিশ খোলাখুলিভাবে গোলাগুলি শুরু করলো অন দ্য স্টুডেন্টস ছাত্রদের প্রতি সালাম রফিক বরকত শফিউর অ্যান্ড জব্বার তার মানে তারা কী করেছিল যখন তারা মিছিলটি নিয়ে ঢাকা মেডিকেল কলেজের সামনে পৌঁছালো ঠিক সেই ক্ষেত্রে বা সেই সময় কি করেছিল পুলিশ তাদের উপর ছাত্র ছাত্রছাত্রীদের উপর কি গুলি চালিয়েছিল এবং তখনই কি হত্যা করা হয়েছিল কাকে সালাম রফিক বরকত শাফিউর অ্যান্ড জব্বার এগুলো কি আমাদের ভাষা তারপর কি বলা হয়েছে এস এ রেজাল্ট ফলে দেয়ার অয়ার ম্যাস প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি অ্যান্ড দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলাদেশ বাংলা এস এ স্টেট ল্যাঙ্গুয়েজ তার মানে আমরা এখানে কয়েকটি ওয়ার্ড খুঁজে পাচ্ছি সেগুলো হচ্ছে দেয়ার আর অয়ার ম্যাচ প্রোটেস্ট তার ম্যাচ মানে কি গণ্য আর প্রোটেস্ট মানে কি প্রতিবাদ মানে সেখানে কি রয়েছিল বা তখন ওই যে ও ওদেরকে যে মারা হয়েছিল সালাম রফিক বরকত শফিউর জাব্বার তাদেরকে যে গুলি করে ওপেন গুলি করে হত্যা করা হয়েছিল ঠিক সেই ক্ষেত্রে এটা কিছু রূপ নিয়েছিল একটা প্রতিবাদের রূপ নিয়েছিল। এবং কোন গণ প্রতিবাদ এ ম্যাস তার মানে সবাই মিলে যে প্রতিবাদটি করা হয় কোথায় অল ওভার দ্য কান্ট্রি অল ওভার দ্য কান্ট্রি সারা দেশব্যাপী অ্যান্ড এবং দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার ডিক্লেয়ার মানে কি এখানে ঘোষণা ঘোষণা করা তার মানে এবং সরকারকে অবশ্যই কী করতে হয়েছিল ঘোষণা দিতে হয়েছিল দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ তার মানে আমরা কি দেখতে পাচ্ছি স্টেট স্টেট অ্যাজ ল্যাঙ্গুয়েজ তার মানে একটি রাষ্ট্রীয় ভাষা হিসেবে তার মানে ভিউয়ার্স যখন সারা দেশব্যাপী গণ আন্দোলন শুরু হয়েছিল বা গণ প্রতিবাদ শুরু হয়েছিল ঠিক সেই ক্ষেত্রে দ্য গভর্নমেন্ট হ্যাড টু ডিক্লেয়ার সরকারকে অবশ্যই কি করতে হয়েছিল ঘোষণা করতে হয়েছিল বা ঘোষণা দিতে হয়েছিল যে বাংলা মানে বাংলা ভাষা কথা বলা হয়েছে বাংলা অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ তার মানে সরকারকে অবশ্যই বাংলা একটি ভাষা ঘোষণা দিতে হয়েছিল আশা করি বুঝতে পেরেছেন তারপর দিস কিন্ডাউল দিস কিন্ডাউল দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ তার মানে ভিউ আমরা সর্বশেষ লাইনে কি দেখতে পাচ্ছি আমাদের সর্বশেষ লাইনে বলা হয়েছে দিস কিন্ডল দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ এখানে এখানে কাকে দেখতে পাচ্ছি স্পার্ক স্পার্ক মানে হচ্ছে আগুনের ফুলকি আর এখানে কি আছে কিন্ডাল কিন্ডল মানে হচ্ছে জ্বলে ওঠা বা জ্বালান তার মানে আমরা কি দেখতে পাচ্ছি দি ডল্ট যেই প্রতিবাদগুলো হয়েছিল ঠিক সেক্ষেত্রে এইগুলো কি দি স্কিনডল্ট দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মানে স্বাধীনতার আগুনের ফুলকি বা স্বাধীনতার যে একটি প্রভাব রয়েছিল সেটা দি স্কিনডল্ট দ্য স্পার্কস অফ ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ বাংলাদেশ আর এই বিষয়টা কি হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে একটা আগুনের ফুলকি স্পার্ক হয়ে জ্বলে উঠেছিল ভিউয়ার্স আজকে আমরা যে বিষয়টি পড়লাম সে বিষয়টি হচ্ছে আমরা একটি পেসেজ পড়লাম এবং এই পেসেজে আমরা দেখতে পেয়েছি যে একুশে ফেব্রুয়ারি কতটুকু গুরুত্বপূর্ণ একুশে ফেব্রুয়ারি উনিশশো সালে যে একুশে ফেব্রুয়ারি রয়েছে আমাদের কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটিকে বলা হয় এবং এই দিনটি আসলে বিভিন্নভাবে উদযাপন করা হয় আর এই দিনটির জন্য কি করা হয়েছিল অনেক ছাত্র ছাত্রী প্রাণ চলে গিয়েছিল ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের সিন প্যাসেজটি এবং এখন আমরা যে কাজটি করবো আমরা এই প্যাসেজ এর আলোকে আমরা যা শিখতে পেরেছি এবং যা জেনেছি ঠিক এই প্যাসেজ এর আলোকে আমরা কী করবো এক নং এবং দুই নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স আমরা এখন এক নংটি সমাধান করার চেষ্টা করবো রকম আমাদের এক কি বলা হয়েছে চুজ দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য ফলোইং অল্টারনেটিভস তার মানে এখানে কতগুলো প্রশ্ন দেওয়া হয়েছে এবং ঠিক তার পরিপ্রেক্ষিতে চারটি করে অপশন দেওয়া হয়েছে এবং এই অপশন থেকে চারটি হচ্ছে অল্টারনেটিভ মানে বিকল্প অপশন ঠিক এখান থেকে আমরা বেছে নেব আমাদের প্রশ্নের প্রশ্ন অনুযায়ী প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে অ্যান্সারটি সঠিক অ্যানসারটি অ্যান্সারটি সোভিও করুন আমাদের এ নাম্বার প্রশ্নে কী বলা হয়েছে আমাদের এ নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট ইজ নৌন হোয়াট ইজ নৌন অ্যাজ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তার মানে ভাষা আন্দোলন আন্দোলন হিসেবে পরিচিত কোনটি বা কী তার মানে ভিওয়ার্স ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হচ্ছে কি ভাষা আন্দোলন ঠিক সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দ্য মুভমেন্ট ইন নাইনটিন এইটি ফোর ফর ল্যাঙ্গুয়েজ উনিশশো আটচল্লিশ সালে যে একটা উনিশশো আটচল্লিশ সালে যে ভাষার জন্য আন্দোলন এটা কী কী বলা হয় ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তারপর বলা হয়েছে দ্য মুভমেন্ট ইন নাইনটিন 71 ওয়ান ফর ফ্রিডম স্বাধীনতার জন্য যে উনিশশো একাত্তর সালে আন্দোলন এটা কি বলা হয় কি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট দ্য মুভমেন্ট ইন 1952 ফিফটি টু ফর ল্যাঙ্গুয়েজ ভাষার জন্য উনিশশো সালে যে আন্দোলন হয়েছিল সেটি হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট নাকি বলা হয়েছে দ্য মুভমেন্ট ইন নাইনটিন ফিফটি টু ফর ফ্রিডম স্বাধীনতার জন্য উনিশশো সালে কি যে আন্দোলন সেটি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট কোনটি তো আমরা ভিউর্স আমরা এই চারটি অপশন থেকে দেখতে পাচ্ছি যে উনিশশো সালে উনিশশো সালে যে ভাষা আন্দোলন হয়েছিল ভাষার জন্য যে আন্দোলনটি হয়েছিলো তাকে কি বলা হয় ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলন ঠিক সেই ক্ষেত্রে আমাদের চারটি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তিন নম্বর অপশনটি কী বলা হয়েছে দ্য মুভমেন্ট ইন নাইনটিন ফিফটি টু ফর ল্যাঙ্গুয়েজ তার মানে ভাষার জন্যে উনিশশো বান্ন সালে যে আন্দোলনটি হয়েছিল এটাকে কি বলা হয় ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তাহলে আমরা কি জানি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট হিসেবে পরিচিত কোনটি দ্য মুভমেন্ট ইন নাইনটিন ফিফটি টু ফর ল্যাঙ্গুয়েজ আশা করি বুঝতে পারছেন তারপর আমরা চলে যাবো বি নাম্বার প্রশ্নের অ্যান্সারে লক্ষণ কি বলা হয়েছে অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি উইশো অনার টু দ্য ড্যাশ তার মানে ভিউয়ার্স উনিশশো বান্ন সালে যে একুশে ফেব্রুয়ারি ছিল ঠিক ওই দিন আমরা একুশে ফেব্রুয়ারি আমরা কী করি উইশো অনার আমরা কী সম্মান প্রদর্শন করি কাদের প্রতি টু দ্য ড্যাশ এখানে বলা হচ্ছে কাদের প্রতি আমরা একুশে ফেব্রুয়ারি দিন কী সম্মান প্রদর্শন করি তার মানে আমরা আমাদের মেসেজে পেয়েছিলাম যে একুশে ফেব্রুয়ারি দিন আমরা কী করি শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করি এবং তারা কোন ধরনের শহীদ ভাষা শহীদ যারা উনিশশো সালে একুশে ফেব্রুয়ারি দিনে ভাষা আন্দোলন ভাষা আন্দোলনের জন্য বা ভাষার কি তারা জীবন দিয়েছিল তাদের প্রতি আমরা কি করি সম্মান প্রদর্শন করি ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এখানে ফ্রিডম ফাইটার্স মুক্তিযোদ্ধা তা মানে কি একুশে ফেব্রুয়ারি দিনকে আমরা তাদের প্রতি সম্মান প্রদর্শন করি অবশ্যই না মার্টার্ড ফ্রিডম ফাইটার্স তারপর ল্যাঙ্গুয়েজ মার্টার্স মার্টার্ড ইন্টেলেকচুয়ালস তার মানে ভিউয়ার্স এই চারটি অপশন থেকে আমরা দেখতে পাচ্ছি কাকে ল্যাঙ্গুয়েজ মার্টার্স মানে কি ভাষা শহীদ তার মানে ভিওয়ার্স উনিশশো সালে যারা যুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেছিল তারাও কি শহীদ তবে একুশে ফেব্রুয়ারির দিন আমরা কি করি ল্যাঙ্গুয়েজ মার্টার্স মানে ভাষা শহীদদের প্রতি কি করি সম্মান প্রদর্শন করি সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে অন টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি উই শো অন আ টু দ্য ল্যাঙ্গুয়েজ মার্টার্স আশা করি বুঝতে পেরেছেন তারপর আমাদের সিনেমা প্রশ্ন বলা হয়েছে দ্য ফ্রেজ স্ট্রং স্টোন অফ প্রোটেস্ট তার মানে স্টোম অফ প্রোটেস্ট মিনস তার মানে এই যে একটা ফ্রেজ রয়েছে শব্দগুচ্ছ রয়েছে তার মানে ভিউয়ার্স এখানে স্টোম অফ প্রোটেস্ট স্টোম মানে কি ঝড় আর প্রোটেস্ট মানে কি প্রতিবাদ তার মানে কি বলা হয়েছে দ্য ফ্রেজ স্টোম অফ প্রোটেস্ট মানে প্রতিবাদের জ্বর বলতে কি বোঝায় তার মানে ভিউয়ার্স যেহেতু প্রতিবাদের ঝড় সেক্ষেত্রে এটা কি সামান্য পরিমাণ প্রতিবাদ ছিল না বিশাল পরিমাণে প্রতিবাদটি ছিল আর সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কার কথা বলা হয়েছে কি বলা হয়েছে মাইল্ড মাইল প্রোটেস্ট মানে কি হালকা যে প্রতিবাদ রয়েছে সেটি তো বলা হয়েছে স্ট্রং প্রোটেস্ট মানে শক্তিশালী প্রতিবাদ তো বলা হয়েছে মোডারেট প্রোটেস্ট তার মানে কি মধ্যবর্তী মানে খুব বেশি নয় খুব নয় মাঝারি ধরনের কি প্রতিবাদ এবং সিম্বলিক প্রোটেস্ট মানে কি প্রতীকী প্রতিবাদ তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি যেহেতু বলা হচ্ছে স্ট্রং অফ প্রোটেস্ট মানে কি প্রতিবাদের ঝড় তার মানে কি এটা বিশাল পরিমাণে প্রতিবাদ ছিল ঠিক সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এটা মাল্ড না মডারেট প্রটেস্টনা তারপর কি সিম্বলিক না এটাকে কি বলা হবে দা ফ্রেজ স্ট্রং অফ স্ট্রং প্রোটেস্ট ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স আমরা এখন দি নাম্বার প্রশ্নটি লক্ষ্য করবো আমাদের এই প্রশ্ন বলা হয়েছে দ্য গ্যাপ বিটুইন দ্য বিগিনিং অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তার মানে ভাষা আন্দোলনের কি বলা হচ্ছে দ্য গ্যাপ গ্যাপটি বিটুইন দ্য বিগিনিং অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তার মানে ভিওয়ার্স ভাষা আন্দোলনের শুরু এবং সর্বোচ্চ পর্যন্ত গ্যাপটি যে রয়েছে এটা কত বছর পর্যন্ত গ্যাপ তার মানে দ্য গ্যাপ বিটুইন দ্য বিগিনিং মানে আরম্ভ অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স মানে শিষ্যচূড়া অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট সেটা কত পর্যন্ত আমরা জেনেছিলাম যে উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঠিক সেক্ষেত্রে আমাদের চার বছর হয় আর এখানে দেখতে পাচ্ছি টু ইয়ার্স এটা আমাদের প্রাসঙ্গিক অ্যান্সার নয় তারপর থ্রি ইয়ার্স তারপর ফোর ইয়ার্স তারপর ফাইভ ইয়ার্স ভিউয়ার্স সেহেতু আমাদের অ্যান্সারটা কি হয়ে যাচ্ছে দ্য গ্যাপ বিটুইন দ্য বিগিনিং অ্যান্ড দ্য ক্লাইম্যাক্স অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ফোর ইয়ার্স চার বছর তার মানে আটচল্লিশ থেকে কি বাউ সাল পর্যন্ত তারপর আমাদের ই নেমের প্রশ্ন বলা হয়েছে আওয়ার মার্টার্স লে ডাউন দেয়ার লাইফ টু ড্যাশ তার মানে ভিউয়ার্স কি বলা হয়েছে এখানে আওয়ার মার্টার্স আওয়ার মার্টার্স আমাদের শহীদরা যারা শহীদ হয়েছিলেন লে ডাউন দেয়ার লাইফ টু ড্যাশ তারা আমাদের যারা শহীদ রয়েছেন তারা কি করেছেন তাদের জীবনটি উচ্চ করেছেন বা জীবনটি ত্যাগ করেছেন কেন টু ড্যাশ এখানে বলা হয়েছে কি যে অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স অফ দ্য কান্ট্রি দেশের স্বাধীনতা অর্জন করতে নাকি বলা হয়েছে ইস্টাবলিশ বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ বাংলাকে একটি রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা বা প্রতিষ্ঠা করার জন্যে বলা হয়েছে আর্ন নেম অ্যান্ড ফেম মানে কি নাম এবং দাম অর্জন করার জন্যে তারপর কি বলা হয়েছে টু অ্যাচিভ পিপলস কি ট্রিবিউট তার মানে জনগণের বা মানুষের সম্মান অর্জন করার জন্যে তার মানে ভিউয়ার্স যেহেতু আমরা জানি যে উনিশশো সালেও কি করেছিল স্বাধীনতা যুদ্ধে তারা অংশগ্রহণ করেছিল মুক্তিযুদ্ধরা ঠিক সেখানে তারাও প্রাণ দিয়েছিল তবে ভিউয়ার্স ওইটা ছিল কি আমাদের স্বাধীনতা যুদ্ধ রাইট সেখানে তারা কি যারা তাদের জীবনটা দিয়েছিল কেন আমাদের স্বাধীনতার জন্য দেশের স্বাধীনতার জন্য ঠিক যেহেতু আমরা এই পেসেটি পড়ছি নিয়ে একুশে ফেব্রুয়ারি উনিশশো সাল নিয়ে তার মানে ভাষা আন্দোলন নিয়ে ঠিক সেক্ষেত্রে কিন্তু আমরা কি বলতে পারি না যে টু অ্যাচিভ ইন্ডিপেন্ডেন্স অফ অফ দ্য কান্ট্রি এই কথাটি আমরা বলতে পারি না যদিও এটার জন্য কি জীবন দেওয়া হয়েছিল কখন উনিশশো সালে কিন্তু আমরা কোন সালটি নিয়ে কথা বলছি উনিশশো বান্ন সালকে নিয়ে কথা বলছি সুতরাং বান্ন সালের জন্য এটা উপযুক্ত নয় তার মানে আর কোনটি আমরা পেতে পারি আমরা জানি বান্ন সালে উনিশশো সালে ভাষা আন্দোলন হয়েছিল ঠিক সেই ক্ষেত্রে তারা কি করেছিল জীবন দিয়েছিল কেন টু স্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ তার মানে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের সঠিক ক্যান্সেল হয়ে যাচ্ছে আওয়ার ম্যাটার্স লে ডাউন দেয়ার লাইফ স্টাবলিশ বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ তার মানে তারা তাদের জীবনটা দিয়েছিল কেন টু স্টাবলিশ প্রতিষ্ঠা করতে বাংলা বাংলাকে অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ একটি রাষ্ট্রীয় ভাষা হিসাবে ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন তারপর আমরা এফ নাম্বার প্রশ্নটি খেয়াল করবো আমাদের এফ নাম্বার প্রশ্নে বলা হয়েছে সালাম অ্যান্ড বরকত ওয়ার দ্য সিটিজেন্স অফ ড্যাশ তার মানে সালাম এবং বরকত সিটিজেন মানে কি নাগরিক তারা কোথাকার নাগরিক ছিলেন তার মানে ভিওয়ার্স যেহেতু তারা ভাষা আন্দোলনে শহীদ হয়েছিল উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলন কি তারা শহীদ হয়েছিল কেন ভাষার অধিকারের জন্য মর্যাদার জন্য ঠিক সেই ক্ষেত্রে তারা যদি অন্য দেশে হতো তাহলে কি বাংলা ভাষার জন্য প্রাণ দিত অবশ্যই না হ্যাঁ ক্ষেত্রে আমরা বুঝতে পারছি তারা কোথাকার ছিলেন বাংলাদেশে ছিলেন তার মানে সালাম অ্যান্ড বরকত অয়ার দ্য সিটিজেন্স অফ নেপাল অবশ্যই না ইন্ডিয়া অবশ্যই না পাকিস্তান অবশ্যই না তাহলে কোনটি এখানে কি রয়েছে বাংলাদেশ তার মানে তারা যেহেতু বাংলাদেশি তারা কি বাংলাদেশের নাগরিক সেক্ষেত্রে বাংলাদেশের দেশকে তারা ভালোবাসে বাংলাদেশের মাটিকে তারা ভালোবাসে এবং বাংলাদেশের মানুষকে তারা ভালোবাসে ভাষাকে তারা ভালোবাসে আর সেই জন্য ভাষার জন্য তো কি তারা তাদের মূল্যবান প্রাণটিকে বিসর্জন দিয়েছিলেন সুতরাং আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে সালাম অ্যান্ড বরকত ওয়ার দ্য সিটিজেনস অফ বাংলাদেশ ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আমরা এখন জিনেমার প্রশ্নটি খেয়াল করবো আমাদের লক্ষ্য করুন কি বলা হয়েছে পাকিস্তানি গভর্নমেন্ট বাংলা অ্যাজ স্টেট ল্যাঙ্গুয়েজ বিকজ দে ড্যাশ তার মানে বলা হয়েছে গভর্নমেন্ট পাকিস্তানি সরকার ডিক্লেয়ার্ড কি ঘোষণা দিয়েছিলেন বাংলাকে অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ একটি রাষ্ট্রীয় ভাষা হিসাবে কি বাংলাকে ঘোষণা দিয়েছিলেন বিকজ কারণ দে দেয়ার ড্যাশ তারা ছিলেন ভিউয়ার্স যখন পাকিস্তানি সরকার বাংলাকে রাষ্ট্রভাষা হিসাবে মর্যাদা দিয়েছিলেন ঠিক সেই ক্ষেত্রে কেন দিয়েছিলেন বলা হয়েছে চারটি অপশনে কম্প্যাল টু ডো দ্যাট কি তারা কি তাদেরকে বাধ্য করা হয়েছিল এটা দিতে বা এই ঘোষণাটি করার জন্য রিকোয়েস্টেড টু ডু দ্যাট তা মানে কি তাদেরকে অনুরোধ করা হয়েছিল এই ঘোষণাটি দেওয়ার জন্য যে বাংলা একটি রাষ্ট্রীয় ভাষা তারপর কি বলা হয়েছে আর্জ মানে কি অনুরোধ জানানো আর্জ টু ডু দ্যাট তারপর অ্যাডভাইস টু ডো দ্যাট ডো দ্যাট তার এই মানে ঘোষণাটি করার জন্য আসলে এই চারটি অপশন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের একটি সঠিক সেটা হচ্ছে কি কম্পেয়ার টু ডো দ্যাট তার মানে তাদেরকে বাধ্য করা হয়েছিল ভিওয়ার্স যখন পাকিস্তানি সরকার পাকিস্তান গভ গভর্নর যখন বলেছিল যে অনলি উর্দুই কি হবে শুধুমাত্র উর্দুই হবে কি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা সেই ক্ষেত্রে কি হয়েছিল একটি প্রতিবাদের ছিল পূর্ব পাকিস্তানে রাইট আর এই ঝড়ের কারণে মানে প্রতিবাদের ঝড়টি যে উঠেছিল ঠিক ওই ঝড়টির কারণে কি এটা একটা আন্দোলনে পরিণত হয়েছিল এবং সেটা হয়েছিল কি এটা সর্বশেষ পরিণত হয়েছিল উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলনে একুশে ফেব্রুয়ারি ঠিক ভিউয়ার্স এই যে এত প্রতিবাদ যে হয়েছিল ঠিক এই প্রতিবাদের ফলে কি তারা কি হয়েছিল বাধ্য হয়েছিল বাংলাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা দেওয়ার জন্য ঠিক সেই ক্ষেত্রে আমরা বলতে পারি তারা তাদেরকে রিকোয়েস্ট করা হয়নি এবং তারা কি অনুরোধ মানে গ্রহণ করেনি এবং তারা কি তারা নিজে ইচ্ছে করে দেয়নি তারা কি বাধ্য হয়ে দিয়েছিল সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে পাকিস্তানি গভর্নমেন্ট ডিক্লেয়ার্ড বাংলা অ্যাজ এ স্টেট ল্যাঙ্গুয়েজ বিকজ দে আর টু ডু দ্যাট আশা করি বুঝতে পেরেছেন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এক নাম্বারটি কম্প্যাল টু ডু দ্যাট তারপর আমরা এস খেয়াল আমাদের এই প্রশ্ন বলা হয়েছে উর্দু উর্দু উড বি স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান হোয়াট ডাস ইট সিগনিফাই তার মানে কি দেখতে পাচ্ছি আমরা এখানে উর্দু উড বি দা স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান হোয়াট ডাস ইট সিগনিফাই এটা কি সিগনিফাই করে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি এখানে কি বলা হয়েছে উর্দু হবে একমাত্র কি পাকিস্তানের রাষ্ট্রীয় ভাষা ঠিক সেই ক্ষেত্রে এটা কি মিন করে কি সিগনিফাই করে দ্য পাকিস্তানিজ উড স্পিক উর্দু দ্য বাঙালি হ্যাড টু ফরগেট বাংলা অফিসেস উড ইউজ উর্দু নান কোড স্পিক অ্যানি আদার ল্যাঙ্গুয়েজ তার মানে ভিউয়ার্স আমরা এই চারটি অপশন থেকে দেখতে পাচ্ছি যে যেহেতু বলা হয়েছে উর্দু উর্দু দ্য স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান তার মানে কি উর্দু হবে কি পাকিস্তানের একমাত্র রাষ্ট্রীয় ভাষা তার মানে ভিউয়ার্স যখন রাষ্ট্রীয় ভাষা হয় সেক্ষেত্রে কি করা হয় ওই ভাষা দিয়ে ওই দেশের মানুষ কথা বলে ওই ভাষা দিয়ে ওই দেশের অফিস অফিস আদালতের কাজ সম্পন্ন হয় ওই ভাষা দিয়ে তারা অন্য বিদেশ বহির্বিশ্বের সাথে কি যোগাযোগ সম্পন্ন করে তার মানে ভিউয়ার্স যখন একটি রাষ্ট্রীয় ভাষা প্রতিষ্ঠিত হয় সেক্ষেত্রে এটি হয় কি ওই দেশের জন্য সব কিছু তাহলে ভিউয়ার্স কি বলা হয়েছে উর্দু উদ্ভিদ স্টেট ল্যাঙ্গুয়েজ অফ পাকিস্তান উর্দু হবে পাকিস্তানে কি একমাত্র রাষ্ট্রীয় ভাষা তার মানে কি ওই দেশের জন্য এই ভাষাটি একদম কি সবার উপরে এবং এই ভাষার মাধ্যমেই মানুষ কথা বলবে এবং অন্য অফিসিয়ালি যোগাযোগ করবে এবং এবং অফিসে বিভিন্ন অফিসে কি সরকারি বেসরকারি সব অফিসে এই ভাষা দিয়ে কি কথা বলা হবে বা এই ভাষাটি ব্যবহার করা হবে ঠিক সেই ক্ষেত্রে হোয়াট ডাস ইট সিগনিফাই আমরা দেখতে পাচ্ছি দ্য পাকিস্তানিজ উড স্পিক উর্দু দ্য বাংলাদেশ দ্য বাংলাদেশ হ্যাড টু ফরগেট বাংলা অফিসেস উড ইউজ উর্দু নাম কুড কুড স্পিক অ্যানি আদার ল্যাঙ্গুয়েজ তার মানে ভিওর্স কি বলা হয়েছে এখানে পাকিস্তানি উড স্পিক উর্দু পাকিস্তানে কি করবে এই উর্দু ভাষায় কথা বলবে তার মানে ভিওর্স দেখতে পাচ্ছি আমাদের সঠিক কি দা পাকিস্তানি উড স্পিক উর্দু তার মানে পাকিস্তানে কি করবে উর্দু ভাষায় কথা বলবে এর মাঝখানে পরে যাচ্ছে কে অফিসে কথা বলা এবং অন্য কোনো ভাষা তারা আর কথা বলবে না তার মানে কি তারা একটা বাসায় কথা বলবে সেটা কি উর্দু আর উর্দু কি দ্য পাকিস্তানিজ ওট স্পিক উর্দু ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স আমরা আইন নাম্বার প্রশ্নটি লক্ষ্য করবো আমাদের এই প্রশ্ন বলা হয়েছে দ্য গভর্নমেন্ট আউট আউটলট অল সোর্স অব দ্য পাবলিক মিটিংস তার মানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে যে দ্য গভর্নমেন্ট আউটলট তার মানে আউটলট এর অর্থ হচ্ছে বেআইনিভাবে ঘোষণা করা কি ঘোষণা করেছিলেন অল সোর্টস অফ অফ পাবলিক মিটিংস তার মানে সকল ধরনের যে জনসাধারণের যে সাধারণ যে মিটিংগুলো রয়েছে এবং রেলিজগুলো রয়েছে আমরা আমাদের পেছনে থেকে জানতে পেরেছিলাম যে এগুলোকে অফ করার কথা বলা হয়েছিল কখন উনিশশো বান্ন সালে ভাষা আন্দোলনের সময় ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে কী বলা হয়েছে টু ল পিপলস ফ্রিডম অফ স্পিচ তার মানে মানুষের যে কথা বলার যে স্বাধীনতা এটাকে লক করে দেওয়ার জন্য নাকি টু স্টপ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ভাষা আন্দোলনটাকে মানে থামিয়ে ফেলার জন্য মিটিংস আয় নট সেফ অ্যাট দ্য টাইম এবং মিটিংস সমাবেশ সভা কি ছিল না এখন তখন ওই সময় কি ছিল না নিরাপদ ছিল না তারপর বলা হয়েছে পিপল ওয়ান্টেড ইট এবং মানুষ এগুলো এটা চেয়েছিল। তো আমরা ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি যে বেআইনি সরকার যে বেআইনিভাবে ঘোষণা দিয়েছিল যে অল শর্টস অফ পাবলিক মিটিংস তার মানে সকল ধরনের যে জনসাধারণের যে মিটিংস বা সমাবেশগুলো রয়েছে এবং র্যালিস এগুলো কি স্টপ করতে বলা হয়েছিল এগুলো কি মানুষ চেয়েছিল অবশ্যই না তাহলে আমরা কী দেখতে পাচ্ছি পাকিস্তানি সরকার এই আউটলট করেছিল কেন সকল ধরনের পাবলিক মিটিংস এবং রিলিজ স্টপ করার জন্য এটা কোন সময় উনিশশো সালে ভাষা আন্দোলনের সময় ঠিক সেক্ষেত্রে আমরা বলতে পারি কি টু স্টপ আন্দোলনটাকে রুখে দাঁড়ানোর জন্য ভাষা আন্দোলনটাকে বন্ধ করে দেওয়ার জন্য কি করেছিল এই আউটলোড বা ব্যয় নিয়ে ঘোষণাটা ঘোষণাটা করেছিলেন তারপর আমরা চলে যাব জেনামা প্রশ্নের অ্যান্সারে বলা হয়েছে হোয়াট ইজ দ্য পারস অফ দ্য অথর অফ দিস ফ্যাসেস তার মানে হোয়াট ইজ দ্য পারস অফ দ্য হোয়াট ইজ দ্য পারস অফ দ্য অথর অফ দিস পেসেজ এই পেসেজের লেখকের আসলে মূল মানে উদ্দেশ্যটা কি ছিল দ্য পার্প উদ্দেশ্য সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি বলা হয়েছে টু স্কেচ টু স্কেচ স্কেচ মানে কি অঙ্কন করা টু স্কেচ দ্য সিনিফিক্যান্স অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে মা আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের যে তাৎপর্য রয়েছে এটাকে অঙ্কন করার অঙ্কন করতে কি বা অঙ্কন করার যে বিষয়টা এটা কি আমাদের এই পেশাসের মূল উদ্দেশ্য ছিল নাকি বলা হয়েছে দ্য টু পট্রে দ্য টু পট্রে দ্য ব্রোটাল ক্যারেক্টারিস্টিক্স অফ মুহাম্মদ আলী জিন্নাহ তারপর টু স্টেট টু স্টেট দ্য ইম্পর্ট্যান্স অফ ইন্ডিপেন্ডেন্স ডে তারপর টু হাইলাইট দ্য ব্রুটাল কিলিং অফ দ্য সোল্ডারস অফ দ্য অফ দ্য দ্য ইস্ট পাকিস্তান তার মানে ভিউয়ার্স এই চারটি অপশন থেকে দেখতে পাচ্ছি আমাদের কি বলা হয়েছে হোয়াট ইজ দ্য পারপোজ অফ দ্য অথর অফ দিস প্যাসেজ তার মানে ভিউয়ার্স যেহেতু এই প্যাসেজটি কী নিয়ে হয়েছিল একুশে ফেব্রুয়ারি কখন উনিশশো সালের ভাষা আন্দোলন নিয়ে আমরা এই প্যাসেজটি আজকে পড়েছিলাম ঠিক সেক্ষেত্রে এখানে মুক্তিযুদ্ধের কথা কখনোই আসতে পারে না রাইট সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে টু স্কেচ দ্য সিগনিফিক্যান্স অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আর একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারিকে বলা হয় কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঠিক সেই ক্ষেত্রে এটা হচ্ছে কি আমাদের আজকের এই যে পেসিটি পড়েছি এটার প্রধান উদ্দেশ্য সেক্ষেত্রে আমরা বলতে পারি যে দ্য পারপাস অফ দ্য অথর অফ দ্য প্যাসেজ ইজ টু স্কেচ দ্য টু স্কেচ দ্য সিগনিফিক্যান্স অফ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে এক নম্বরটি ভিউয়ার্স আমরা কে নম্বর প্রশ্নটি খেয়াল করবো আমাদের কে নম্বর প্রশ্ন বলা হয়েছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ ড্যাশ তার মানে ভিউয়ার্স একুশে ফেব্রুয়ারি হয় কি এটা কি আমরা আমাদের বিশেষ থেকে জেনেছিলাম একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে আমাদের শহীদ দিবস এবং এটাকে বলা হয় কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই ক্ষেত্রে এখানে কি বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ডে ভাষা আন্দোলন দিবস মাদার ল্যাঙ্গুয়েজ ডে মাতৃভাষা দিবস না কি বলা হয়েছে ল্যাঙ্গুয়েজ ডে ভাষা দি দিবস না ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃ মাতৃভাষা দিবস ঠিক সেক্ষেত্রে ভিওয়ার্স আমাদের সঠিক অ্যান্সারটি হয়ে যাচ্ছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি ইজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তিন নম্বরটি তারপর আমরা এল নাম্বার প্রশ্নটি খেয়াল করবো বলা হয়েছে হোয়াট ওয়াজ মোহাম্মদ আলী জিন্না মোহাম্মদ আলী জিন্না আসলে কে ছিলেন ঠিক সেক্ষেত্রে আমাদের এখানে প্রশ্ন ছিল মোহাম্মদ কে ছিলেন ঠিক সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি চারটি অপশন দেওয়া হয়েছে এবং চারটি অপশনের মাঝখান থেকে আমরা বেছে নেব আমাদের লক্ষ্য করুন কি বলা হয়েছে দ্য প্রেসিডেন্ট অফ দ্য দেন পাকিস্তান তার মানে তখনকার পাকিস্তানে কি রাষ্ট্রপতি ছিলেন তারপর বলা হয়েছে দ্য গভর্নর অব দ্য দেন ইস্ট পাকিস্তান তারপর দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য দেন পাকিস্তান তখনকার কি পাকিস্তানে কি ছিল প্রধানমন্ত্রী ছিল আবার বলা হয়েছে দ্য গভর্নর জেনারেল অব দ্য দেন পাকিস্তান তখনকার পাকিস্তানে তখন কি ছিল পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন তার মানে ভিউয়ার্স আমরা আমাদের পেছ থেকে জানতে পেরেছিলাম যে জিন্নাহ যিনি ছিলেন কি দ্য গভর্নর জেনারেল অফ দ্য দেন পাকিস্তান তখনকার পাকিস্তানে কি ছিলেন উনি গভর্নর জেনারেল ছিলেন ঠিক সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে মোহাম্মদ জিন্না ওয়াজ দ্য গভর্নর জেনারেল অব দ্য দেন পাকিস্তান ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স লক্ষ্য করুন আমাদের এম নাম্বার প্রশ্নে কি বলা হয়েছে আমাদের এম এম নাম্বার প্রশ্নে বলা হয়েছে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে ইন লাইন টু মিন তার মানে ভিউয়ার্স এইখানে একটা এক্সপ্রেশন দেওয়া হয়েছে সেটা হচ্ছে দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে তার মানে দিনটি কি আমাদের জাতীয় ছুটির দিন সেই ক্ষেত্রে এই বিষয়টি আসলে কি মিন করছে আর এই এক্সপ্রেশনটি করা হয়েছিল আমাদের টেক্সটের দুই নম্বর লাইনে ঠিক সেক্ষেত্রে আমরা দেখে নেব আমাদের চারটি অপশন ভিউয়ার্স তখন আমাদের প্রথম অপশনে বলা হয়েছে অল প্রাইভেট অর্গানাইজেশন রিমেন ক্লোজড অন দ্য ডে অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি তার মানে কি আমরা কি বুঝতে পারছি যে যেহেতু বলা হয়েছে যে যে দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে দিনটি কি আমাদের জন্য একটি জাতীয় ছুটির দিন ঠিক সেই ক্ষেত্রে দিনটি কোনটি একুশে ফেব্রুয়ারি দিনের কথা বলা হয়েছে তার মানে হচ্ছে কি বলা হয়েছে অল প্রাইভেট অর্গানাইজেশন রিমেন ক্লোজড অন দ্য ডে অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি তার মানে একুশে ফেব্রুয়ারির দিন কী করা হয় সকল প্রাইভেট যে অর্গানাইজ সংস্থাগুলো রয়েছে সেগুলো কি অফ করা হয় বা অফ থাকে ভিউয়ার্স আসলে কি তাই তার মানে ওই দিনটি কি আমাদের জন্য জাতীয় ছুটির দিন আর জাতীয় ছুটির দিনে সব কিছুই অফ থাকে সরকারি এবং বেসরকারি কী সব প্রতিষ্ঠানে কী থাকে অফ থাকে সেক্ষেত্রে এটা আমাদের গ্রহণযোগ্য অ্যান্সার হতে পারে না দেখে নেব আমাদের পরবর্তী অপশনটি আমাদের দুই নম্বর অপশনে বলা হয়েছে অল গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট প্রাইভেট অর্গানাইজেশন রিমেন ক্লোজ অন দ্য ডে অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি তার মানে ভিউ এই অপশন আমরা কী দেখতে পাচ্ছি বলা হয়েছে সকল গভর্নমেন্ট সকল সরকারি নন গভর্নমেন্ট সরকারি নয় বা বেসরকারি সেমি গভর্নমেন্ট আধা সরকারি প্রাইভেট অর্গানাইজেশন মানে প্রাইভেট যে সংস্থাগুলো রয়েছে রিমেন ক্লোজড অন দ্য ডে এই দিনে কী করা হয় সবগুলোকে বন্ধ রাখা হয় অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি তার মানে দিনটি কি একুশে ফেব্রুয়ারি আর এ দিনে কি আমাদের বাংলাদেশের যতগুলো সরকারি বেসরকারি যতগুলো প্রতিষ্ঠান রয়েছে সবগুলো কী করা হয় অফ রাখা হয় কারণ এটা কি ইজ ইট ইজ আ ন্যাশনাল হলিডে এটাকে একটি জাতীয় ছুটির দিন তারপর বলা হয়েছে দ্য ডে এক্সপ্রেস ইজ দ্য হটিনেস অ্যান্ড অ্যারোগান্স অফ দ্য বেঙ্গলি তা বলা হয়েছে দ্য পিপল আর নট অ্যাওয়ার অফ সিগনিফিক্যান্স অফ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি তার মানে ভিউয়ার্স এই চারটি অপশন আমরা এখানে পেয়েছি এবং চারটি অপশন থেকে আমাদের যে অপশনটিকে বেছে নিতে হবে সেটা হচ্ছে বলা হয়েছে হোয়াট ডাস দ্য এক্সপ্রেশন দ্য ডে ইজ আ ন্যাশনাল হলিডে তার মানে কি এটি হচ্ছে আমাদের দিনটিকে আমাদের জন্য জাতীয় ছুটির দিন তার মানে কি হচ্ছে ওই দিনে সকল প্রতিষ্ঠান কি থাকে বন্ধ থাকে সেক্ষেত্রে আমাদের সঠিক ক্যান্সারটি হয়ে যাচ্ছে দুই নম্বরটি সেটা হচ্ছে অল গভর্নমেন্ট নন গভর্নমেন্ট সেমি গভর্নমেন্ট প্রাইভেট অর্গানাইজেশন দা ডে অফেন্টি ফার্স্ট ফেব্রুয়ারি আশা করি বুঝতে পেরেছেন তারপর আমরা চলে যাব আমাদের দেখতে প্রশ্ন বলা হয়েছে জিন্না জিন্নাস ডিক্লোরেশন রেস্টেস্ট ড্যাস তার মানে ভিউ বলা হয়েছে জিন্নাস মানে আমরা যে পড়েছিলাম মোহাম্মদাহিক সেই ক্ষেত্রে মোহাম্মদুল্লী জিন্নাস ডিক্লিশন আর এটার অর্থ হচ্ছে ঘোষণা তারপর রেজড আইস্ট্রোম অফ প্রোটেস্ট কি একটি প্রতিবাদের ঝড় তুলেছিল তার মানে সে যখন বলেছিল যে উর্দু হবে একমাত্র পাকিস্তানে কি রাষ্ট্রভাষা ঠিক সেই ক্ষেত্রে তার এই ঘোষণার পরিপ্রেক্ষিতে কি পূর্ব পাকিস্তানে কি হয়েছিল একটি প্রতিবাদের ঝড় উঠেছিল ঠিক সেই ক্ষেত্রে বলা হয়েছিল যে জিন্নাস ডিক্লারেশন রেস্ট আইস্ট্রোম অফ প্রোটেস্ট ড্যাশ কোথায় তার মানে আমরা কি দেখতে পাচ্ছি আমাদের চারটি অপশনে বলা হয়েছে ইন পাকিস্তান পাকিস্তানে তারপর বলা হয়েছে দ্য ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ পাকিস্তান পাকিস্তানের পশ্চিমাঞ্চলে তারপর ইন দ্য ইস্টার্ন পার্ট অফ পাকিস্তান পাকিস্তানের কি পূর্বাঞ্চলে ইন বোথ দ্য ফার্স্ট অফ দ্য দ্যান পাকিস্তান তার মানে পাকিস্তানের উভয় অংশে কি এই প্রতিবাদটি আসলে চরম আকারে ধারণ করেছিল আসলে কি তাই ভিউয়ার্স আমরা আমাদের টেক্সট থেকে টেক্সট যে পড়েছি সেটা থেকে আমরা জানতে পেরেছিলাম যে এই প্রতিবাদটি শুধু কোথায় একটি স্ট্রং অফ প্রোটেস্ট প্রতিবাদে প্রতিবাদের ঝড় উঠেছিল কোথায় আমরা জেনেছিলাম যে পূর্ব পাকিস্তানে কি ইন দ্য স্টার্ন পার্ট অফ পাকিস্তান মানে পূর্ব পাকিস্তানে কি করেছিল এই প্রতিবাদের ঝড়টি উঠেছিল তার মানে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে জিন্নাস ডিক্লারেশন রেস্ট স্ট্রং অফ প্রোটেস্ট ইন দ্য স্টার্ন পার্ট অফ পাকিস্তান সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে তিন নম্বরটি ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন ভিউার্স আমরা সর্বশেষ প্রশ্ন খেয়াল করবো আমাদের সর্বশেষ প্রশ্ন বলা হয়েছে দ্য গ্রেটেস্ট আউটকাম অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ মানে কী বলা হয়েছে দ্য গ্রেটেস্ট আউটকাম অফ ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট ইজ আর এখানে কি বলা হয়েছে আউটকাম মানে হচ্ছে কি ফল তার মানে গ্রেটেস্ট দ্য গ্রেটেস্ট আউটকাম অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট মানে ভাষা আন্দোলনের যে সর্বোচ্চ যে ফলটা রয়েছে সেটা কি ভিউয়ার্স আমরা পেসি থেকে পড়েছিলাম যে আমাদের ভাষা আন্দোলনের জন্য কি আমাদের ভাষার যে মর্যাদা সেটা রক্ষা হয়েছে এবং আমরা আমাদের ভাষাটাকে কি রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদায় মর্যাদা আসনে বসাতে পেরেছি তবে তার থেকে আরও কি সবথেকে বড়ো বিষয় হচ্ছে যে এই ভাষার কারণে যারা শহীদ হয়েছিলেন এবং একুশে ফেব্রুয়ারিকে কী বলা হয় ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তার মানে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বলা হয় ঠিক ক্ষেত্রে এটা হচ্ছে কি ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট বা ভাষা আন্দোলনের একদম সর্বোচ্চ ফল তার মানে ভিউার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের চারটি অপশনে বলা হয়েছে প্রথম অপশনে স্ট্যাটাস অফ বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ তার মানে কি স্ট্যাটাস অফ বাংলা বাংলার কি মর্যাদা কি হিসাবে অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ একটি রাষ্ট্রীয় ভাষা হিসেবে কি বাংলার মর্যাদা আসলে আমরা দেখতে পেয়েছিলাম যে এটা আমাদের বাংলাদেশের জন্য কি রাইট সঠিক কারণ দ্য স্ট্যাটাস অফ বাংলা অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ আর এই বাংলা ভাষা মর্যাদা মর্যাদা রক্ষার জন্যই কিন্তু ল্যাঙ্গুয়েজ মুভমেন্টটি হয়েছিল ভাষা আন্দোলনটি হয়েছিল উনিশশো সালে ঠিক এটাও আমাদের সঠিক অ্যান্সার তবে আমাদের বলা হচ্ছে দ্য গ্রেটেস্ট আউটকাম তার মানে কি একদম সর্বোচ্চ যে ফলটা রয়েছে ভিউয়ার্স আমরা জানি এখানে কি আছে ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা তার মানে এই প্রশ্নের সাথে আমাদের অ্যান্সার সামঞ্জস্যপূর্ণ নয় তারপর ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তার মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো ম্যাচ প্রোটেস্ট অল ওভার দ্য কান্ট্রি তার মানে সারাদেশে কি গণ আন্দোলন তার মানে গণপ্রতিবাদ তার মানে ভিওয়ার্স আমরা কী দেখতে পাচ্ছি এই চারটি অপশন থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কি কী বলা হয়েছে দ্য গ্রেটেস্ট আউটকাম অফ ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট তার মানে ভাষা আন্দোলনের যে সর্বোচ্চ যে ফলটা রয়েছে সেটা হচ্ছে ইন্টার ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে তার মানে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কারণ এখানে আমাদের প্রথম অ্যান্সারটা সঠিক কেন কারণ এই ল্যাঙ্গুয়েজ মুভমেন্টের কারণে আমরা কি পেয়েছি তা স্ট্যাটাস অব বাংলা বাংলার একটা মর্যাদা পেয়েছি কী হিসাবে অ্যাজ আ স্টেট ল্যাঙ্গুয়েজ কি একটি রাষ্ট্রীয় ভাষা হিসাবে তবে ভিউয়ার্স বলা হয়েছে দ্য গ্রেটেস্ট আউটকাম সর্বোচ্চ যে ফলটি আর সর্বোচ্চ সে ফলটি কি ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে সেক্ষেত্রে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে তিন নম্বরটি ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিওয়ার্স আমরা আজকে এই পেসেজ এর আলোকে বা পেসেজ থেকে আমরা যা শিখেছিলাম ঠিক তারই আলোকে আমরা কি করেছি এক নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করেছি ভিউয়ার্স এখন চলে যাবো আমরা দুই নং প্রশ্নের সমাধানে ভিউয়ার্স আমরা এখন দুই নং প্রশ্ন সমাধান করার চেষ্টা করব লক্ষ্যকরণ কি বলা হয়েছে আমাদের দুই নং বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোইং কোয়েশনস তার মানে এই যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে ঠিক সেই প্রশ্নগুলো আমরা অ্যান্সার করব। এবং কি কীভাবে করবো আমরা যে পেসেসটি পড়েছি বা টেক্সটটি পড়েছি ঠিক ওই ট্যাক্সটের আলোকে আমরা এই প্রশ্নের সমাধান করব লক্ষ্যকরণ আমাদের এ নম্বর প্রশ্ন কি বলা হয়েছে আমাদের এ নাম্বার প্রশ্ন বলা হয়েছে ওয়াই ডিড আওয়ার মাটার্স গিভ এ ওয়ে দেয়ার লাইফস তার মানে ভিউয়ার্স কী বলা হচ্ছে এখানে যে কেন আমাদের শহীদ যারা শহীদ হয়েছিলেন কেন শহীদেরা তাদের জীবনটি উৎস করেছিলেন ভিউয়ার্স আমরা আমাদের পেছ থেকে জানতে পেরেছিলাম যে তারা কি করেছিল তারা তাদের মাতৃভাষাকে রক্ষার জন্য এবং ভাষার যে একটা মর্যাদা রয়েছে সেটাকে অর্জন করার জন্য তারা কি করেছিল তাদের জীবনটি মূল্যবান জীবনটি উৎসর্গ করে দিয়েছিলেন ঠিক সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যেতে পারে আওয়ার ম্যাটার্স গেভ এ ওয়ে দেয়ার লাইফস ফর দ্য কজ অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ তার মানে আমাদের যারা শহীদ হয়েছেন এই শহীদেরা কী করেছেন আমাদের যে শহীদগুলো রয়েছেন তারা কী করেছেন তাদের জীবনটুকু উৎসর্গ করে দিয়েছেন বা জীবনের মায়া ত্যাগ করেছেন কেন ফর দ্য কজ অফ আওয়ার ল্যাঙ্গুয়েজ আমাদের ভাষার জন্যে টু বাংলা বাংলা অ্যাজ আওয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ তার মানে কি ভাষাকে আমাদের মাতৃ মর্যাদা দেওয়ার জন্য বা এটাকে প্রতিষ্ঠিত করার জন্য তারা তাদের জীবনটি উৎসর্গ করে দিয়েছেন ভিউয়ার্স আশা করে বুঝতে পেরেছেন আমরা চলে যাবো বি নাম্বার প্রশ্নের আমাদের বি নাম্বার প্রশ্নে বলা হয়েছে ওয়াই ইস টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অবজার্ভ অ্যান্ড ওয়ার্ল্ড ওয়ার্ল্ড ওয়াইড তার মানে কী বলা হয়েছে ভিউয়ার্স অবজার্ভ ওয়াই ওয়া ইজ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অবজার্ভ কেন একুশে ফেব্রুয়ারিকে উদযাপন করা হয় কীভাবে অ্যানুওয়ার্ল ওয়ার্ল্ড ওয়াইড প্রতি বছর বা বাৎসরিক সারা পৃথিবীব্যাপী বা বিশ্বব্যাপী কেন একুশে ফেব্রুয়ারিকে উদযাপন করা হয় ঠিক সেক্ষেত্রে আমরা জেনেছিলাম যে একুশে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি হচ্ছে কি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং এ দিনে বাঙালি জাতি কী করেছে বাংলা ভাষার মর্যাদা রক্ষার জন্য তারা প্রাণ দিয়েছেন এবং এটা পরিণতিতে কী হয়েছে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এতে পরিণত হয়েছে আর সেই জন্য এটাকে কী করা হয় ওয়ার্ল্ড ওয়াইড এটাকে উদযাপন করা হয় তাহলে ভিউয়ার্স আমাদের অ্যান্সারটি হয়ে যেতে পারে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ আ মেমোরেবল ডে একুশে ফেব্রুয়ারি হচ্ছে কি একটি স্মরণীয় দিন বিকজ কারণ অন দিস ডে এই দিনে ইন নাইনটিন ফিফটি টু উনিশশো সালে এদিনে কি আওয়ার মাটার্স গ্যাপ অ্যাওয়ে দেয়ার লাইভস ফর ল্যাঙ্গুয়েজ আমাদের যে শহীদারা রয়েছেন তারা কী করেছেন তাদের জীবনটি উৎসর্গ করে দিয়েছেন এবং কি জীবনটি বিলীন করে দিয়েছেন কিসের জন্য ফর ল্যাঙ্গুয়েজ ভাষার জন্য অ্যাট প্রেজেন্ট বর্তমানে কি করা হয় টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি ইজ অবজার্ভ অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং বর্তমানে কি করা হয় সারা বিশ্বব্যাপী কি এই যে একুশে ফেব্রুয়ারিকে উদযাপন করা হয় অ্যাজ ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে কি করা হয় সারা দেশব্যাপী বা সারা বিশ্বব্যাপী কি উদযাপন করা হয় ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আমরা চলে যাব আমাদের পরবর্তী প্রশ্নে আমাদের সিনেমা প্রশ্ন বলা হয়েছে ওয়াই ডু উই ফে ট্রিবিউট টু দ্য মার্টার্স কেন আমরা শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করি ঠিক সেই ক্ষেত্রে আমাদের অ্যানসারটি হয়ে যাচ্ছে উই পে ট্রিবিউট টু দ্য মার্টার্স আমরা আমাদের শহীদদের প্রতি কী করি সম্মান প্রদর্শন করি কেন বিকজ কারণ দে স্যাক্রিফাইস দেয়ার আর ভ্যালুয়েবল লাইফ তারা কী করেছিল তাদের মূল্যবান জীবনটি উৎসর্গ করে দিয়েছিল কেন টু এস্টাবলিশ বাংলা অ্যাজ আওয়ার স্টেট ল্যাঙ্গুয়েজ তারা আমাদের মাতৃভা আমাদের বাংলাকে রাষ্ট্রীয় ভাষা করার জন্য বা এস্টাবলিশ করার জন্য প্রতিষ্ঠা করার জন্য তারা কি করেছিল তাদের মূল্যবান জীবনটি উনিশশো সালে তারা কি করেছিল এই মূল্যবান জীবনটিকে উৎসর্গ করে দিয়েছিল আর ঠিক সেই কারণে উই ফে বিও টু দ্য মার্টার্স আমরা ঠিক সেই কারণে কি করি সুদের প্রতি সম্মান প্রদর্শন করি ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স আমাদের ডি নেমার প্রশ্নে বলা হয়েছে ওয়াই ডু উই অবজার্ভ টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে কেন আমরা একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে উদযাপন করি ঠিক সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে ইউনেস্কো হ্যাজ ডিক্লেয়ার্ড ইউনেস্কো কী করেছে ঘোষণা করেছে টোয়েন্টি ফার্স্ট ফেব্রুয়ারি অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে ইউনেস্কো হচ্ছে জাতিসংঘের একটি সংস্থা এবং সেই সংস্থাটি কী করেছে একুশে ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং ঘোষণা দিয়েছে দ্য ডে টু বি অবজার্ভ গ্লোবাল ইন রিকগনিশন অফ দ্য স্যাক্রিফাইজেস অফ দ্য মার্টার্স তার মানে শহীদের যে আত্মত্যাগ ঠিক তাদেরই কি স্বীকৃতি স্বরূপ এই ইউনেস্কো কী করেছে একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কি ডিক্লেয়ার দিয়েছে তারপর সো তাই ইট ইজ অবজার্ভ এবং তাই কী করা হয় এটিকে উদযাপন করা হয় অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে এবং এটিকে কিভাবে উদযাপন করা হয় অ্যাজ দ্য ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে কি করা হয় উদযাপন করা হয় আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স আমরা সর্বশেষ প্রশ্নটি খেয়াল করবো আমাদের ই নাম্বার প্রশ্নে বলা হয়েছে ওয়াই ডিড পাকিস্তানি গভর্নমেন্ট আউট লিটিংস অ্যান্ড রেলিজ ইন নাইনটিন ফিফটি টু তার মানে উনিশশো বান্ন সালে পাকিস্তানি সরকার কেন পাবলিক যে মিটিংগুলো রয়েছে এবং রেলিজগুলো রয়েছে এগুলো অফ করার জন্য কেন তিনি বেআইনি ঘোষণা করেছিলেন ঠিক সেক্ষেত্রে আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে পাকিস্তানি গভর্মেন্ট আউটলট মিটিংস অ্যান্ড রেলিস ইন নাইনটিন ফিফটি টু টু স্টো মুভমেন্ট তার মানে যেহেতু বলা হয়েছিল যে উর্দু হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঠিক সেই ক্ষেত্রে যে প্রতিবাদটি উঠেছিল এই প্রতিবাদের ফোরস্বরূপটা কী হিসাবে পরিণত হয়েছে একটা মুভমেন্ট হিসাবে পরিণত হয়েছে একটা আন্দোলন হিসাবে পরিণত হয়েছে ঠিক ওই আন্দোলনটাকে রুখে রোখার জন্য বা এটাকে বন্ধ করার জন্য কী করেছিল পাকিস্তানি গভর্নমেন্ট আউটলট মিটিংস অ্যান্ড রেলিস ইন নাইনটিন ফিফটি টু টু স্টপ স আশা করি বুঝতে পেরেছেন ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করেছি একটি সিন প্যাসেজ আর যেটি হচ্ছে একুশে ফেব্রুয়ারিকে নিয়ে যেটি হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ভিওয়ার্স এই প্যাসেজটি পরে আমরা বুঝতে পেরেছি ভাষার কত মর্যাদা আমাদের ভাষার জন্য মানুষ আমাদের দেশে যারা উনিশশো সালে যারা প্রাণ দিয়েছিলেন তাদের যে কতটুকু গুরুত্ব আমাদের প্রতি সে বিষয়টা আমরা এই পেস থেকে জানতে পেরেছি এবং আমাদেরকে অবশ্যই কী করতে হবে নিজের মাতৃভূমিকে নিজের মাতৃভাষাকে অবশ্যই অবশ্যই মন থেকে প্রাণ থেকে ভালোবাসতে হবে এবং প্রয়োজনে আমরা কি করব এই ভাষার জন্য এবং এই দেশের জন্য এই মাটির জন্য প্রয়োজন পড়লে আমরা কি করব জীবন দিতে প্রস্তুত থাকবো ভিউয়ার্স আজকে আমরা সম্পূর্ণ করলাম এক নং এবং দুই নং প্রশ্নের সমাধান ভিউয়ার্স আশা করি সবাই বুঝতে পেরেছেন আজকের মতো আমাদের আজনটি এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি আই হোপ ইউ হ্যাভিনেড ফ্রম দিস এপিসোড আই ইউ ভেরি মাছ ফর ওয়াচিং দিস ভিডিও ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম